हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेरके एकटी सन्देशेर रेसिपी करे देखाबो। एर नाम होच्छे कैरट डिलाइट। गाजर आर छाना दिए तैरी एई सन्देशटी खेते असाधारण आर बानानो अतटा झामेला नय। आशा करि आमार आजकेर रेसिपिटी आपनादेर भालो लागबे। प्रथमे आमी गाजरेर हालुआटा तैरी करे निब। एजन्य मीडियम हिटे चूलाय एकटी पैन बसिए निएछि। एर भितर दिए दिच्छि हाफ टेबिल चामचेर मतन घी। आमी परे आरो घी एड करब, ताई एखन आमी कम दिच्छी। आर चेष्टा करबेन एई गाजरेर हालुआते घीटाई देवार, एते जे गाजरेर स्मेलटा आछे सेटा चले जाबे। एखन दुइटा एलाच आमी माझखान दिये चिड़े एर भितर दिए दिच्छी, एकटु भेजे निच्छी। एरपर आमी एर भितर दिए दिब 3 कप कुड़ानो गाजर। ग्रेटारे छोटो अंशटा दिए आमी एई गाजरगुलो कुड़िये निएछी। एखन आमी एटा दिए किछुक्षण घीयेर साथे भेजे निब। एरपर आमी एर भितरे दिए देव हाफ कप कर्नेल्स मिल्क एबं दिए देव 3 टेबिल चामच गुड़ा दूध। एखाने कर्नेल्स मिल्कटा अवश्य दीते हबे, एटा दिए एकटी रोल बनाना हबे, सेजन्य एटा एकटी स्टिकी होते हबे, सेजन्य कर्नेल्स मिल्कटा अवश्य दीते हबे। आर गुड़ा दूधटा दिले एर टेस्टटा अनेकटा बेड़े जाए, ताई सबसमय चेष्टा करबेन गाजरेर हालुआते गुड़ा दूधटा देवार। एखन आमी एर भितरे दिच्छि 1 मग लिकুইড दूध। এই লিকুইড দুধটার ভিতরে গাজরটা সিদ্ধ হয়ে যাবে। গাজরটা সিদ্ধ করার জন্য 1 মগই দুধ দিবেন, এর চেয়ে বেশি দুধ দিবেন না। গাজরটা বেশি সিদ্ধ হয়ে গেলে তখন আর গাজরটি খেতে ভালো লাগবে না। এখন একটি ঢাকনা দিয়ে আমি এটি ঢেকে দিচ্ছি। চুলার হিট পর্যায়ে মিডিয়ামে থাকবে। দুধটি টেনে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। দুধটি প্রায় টেনে গিয়েছে। এখন একটা চামচ দিয়ে এটি অনবরত নেড়ে দুধটি একদম শুকিয়ে ফেলতে হবে। দুটি প্রায় শুকিয়ে গিয়েছে। আপনাদের যদি এই পর্যায়ে চিনিটা কম লাগে তাহলে একটু চিনি অ্যাড করে দিবেন। এটাকে আমি নেড়েচেড়ে একদম শুকিয়ে ফেলব। এই পর্যায়ে আমি এর ভিতরে একটু ঘি দিয়ে দিচ্ছি। লাস্টে ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমার হালুয়াটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন এটা কিরকম হয়েছে দেখতে, এরকম স্টিকি স্টিকি টাইপের হবে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একটি ট্রেতে আমি প্লাস্টিক র‍্যাপ বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে পলিথিন দিয়ে এই কাজটি করতে পারেন। এখন আমি এর ভিতরে গাজরের হালুয়াটা দিয়ে দিচ্ছি এবং একটি চামচ দিয়ে এটাকে ফ্ল্যাট করে আয়তাকার শেপ দিয়ে নিচ্ছি। চামচ দিয়ে করতে একটু অসুবিধা হচ্ছে, সেজন্য আমি প্লাস্টিক র‍্যাপটা গাজরের হালুয়ার উপর এভাবে দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে এভাবে এটাকে আয়তাকার শেপ দিয়ে নিচ্ছি। এটা করা হয়ে গিয়েছে। এখন আমি ছানার সন্দেশটি তৈরি করে নেব। এজন্য মিডিয়াম হিটে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। দিয়ে দিচ্ছি 2টা এলাচ। একটু ভেজে এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ ছানা। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1/3 কাপ কর্নেস মিল্ক। এগুলোকে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিচ্ছি। গোটাগুলো থাকলে এগুলোকে একটু ভেঙে নেবেন। নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে নেবেন। প্রায় 7-8 মিনিটের মতন এটা ভাজতে হবে। এটি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি লাস্টে 1/2 চা চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। এটা প্রায় হয়ে গিয়েছে, দেখুন এটি এরকম হবে দেখতে। এখন একটি বাটিতে আমি এটা তুলে নিচ্ছি। গরম গরম থাকতেই এভাবে লম্বাটে একটা শেপ দিয়ে নিতে হবে। এটি নরম মনে হবে, যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখন এটি শক্ত হয়ে যাবে। হয়ে গিয়েছে। পাশের অংশটি একটু বাড়তি মনে হচ্ছে, সেজন্য একটু কেটে নিচ্ছি। এখন আমি ছানার সন্দেশটি এর উপর বসিয়ে দিচ্ছি এবং এভাবে প্লাস্টিক র‍্যাপটা ধরে ধরে এটাকে রোল করে নিচ্ছি। দেখুন এটা কিভাবে করছি, আর একটু সাবধানে করতে হবে। হয়ে গিয়েছে। এখন আমি 2 ঘন্টা এটা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা হতে দেব। 2 ঘন্টা পর এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন প্লাস্টিক র‍্যাপটা খুলে নিচ্ছি। দেখুন এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এর উপর একটু আইসিং সুগার ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধও দিয়ে দিতে পারেন। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি।
দেখুন কত সহজে কেটে যাচ্ছে এবং ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখতে। বানানো হয়ে গেল ক্যারট ডিলাইট। আশা করি আপনারা এটি বাসায় বানাবেন, আপনাদের প্রিয়জনরা এটি খুবই পছন্দ করবে। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আর অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।